বাবা আজকে এক দাদাকে দেখতে পেলাম যিনি এই মন্দিরের আমাদের স্বামীজির সঙ্গে সহযোগিতা করেন স্বামীজি তো বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন ভক্তের টানে বিভিন্ন লোকের বাড়িতে যেতে হয় সেই সময় উনি এই মন্দিরে দেখাশোনা করেন এবং মাকে দুবেলা সেবা দেন আচ্ছা আপনার নামটা একটু বলুন জোরে বলবেন বাড়ি কোথায় এমনি নদিয়াতে অট্ট আপনি এখানে কত বছর ধরে আছেন এই মন্দিরে 41 তা তখন থেকে আপনি তেজের মহারাজকে দেখেছেন ও উনি আপনার গুরুদেব যাক খুব ভালো লাগলো আমাদের রোহিতটাকে আপনারা দেখে রাখুন এই বাতুর মন্দিরে উনিও থাকেন উনি সেবায়েতের কাজ করছেন তেজের মহারাজ থাকাকালীনই ওনাকে দীক্ষা দিয়েছেন তেজের মহারাজ তাই জন্য আপনারা এনাকে দর্শন করে রাখুন উনি এখানে এখন প্রসাদ বিলি করছেন আমাদের সকালবেলার ভোগের প্রসাদ উনি দিলেন এবং স্বামীজিও দিয়েছেন আপনাদের স্বামীজির কাছেও দেখিয়ে দিচ্ছি এবং আমাদের এই মন্দিরে সতীশচন্দ্র সাহার যে ছেলে কালীপদ সাহা তার পরিবারকে নিয়ে আপনার এখানে এসে আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করিনি রোহিতদা আপনার পুজো করতে কেমন লাগে মানে ভালো বলতে বললেন আপনি তো ভালো মন্দ সব রকমের লোকদের আসতে দেখেন এখানে আসে তাই না খুব ভক্তি সহকারী আচ্ছা দাও প্রসাদ দাও দিদিভাইয়ের বাড়ি কোথায় এখানে প্রতিবারই আসেন আপনি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো আপনি এখানে প্রতিদিনই যখনই সময় পান আসেন আচ্ছা আপনি আসলে তো মাকে দর্শন করতে আসেন আপনার কেমন লাগে বলুন তো যাক যাক খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন কালীদা দাঁড়িয়ে আছে প্রভু স্বামীজি আছেন এবং সবার পরিবারের লোক এই যে কালীদার পরিবারের লোক আছে আপনাদেরকে সবাইকে দর্শন করালাম এবং তার সাথে মাকেও দর্শন করিয়ে দিলাম মাকেও দর্শন করে নিলেন আজকে আমরা রাধা অষ্টমীর দিন এসেছি খুব সুন্দর দিন খুব ভালো দিন এই দিনে আমার বাবাও দেহ রেখেছিলেন 4 তারিখে তা আমি এখানে এসেও বাবার পুজোটা দিতে পারলাম এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম একবার করে বলবো আপনারা এই মন্দিরে আসুন সবার ভালো লাগবে কেন ওই দিদিভাই কালচারের সারের ব্যবসা মানে কাজ করেন উনি এখানে ট্রেনিং দেন উনি কিন্তু আসলে পরে মাকে এসে দর্শন করে যান তাই তো অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় ভবা